অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আরেকটা প্যাসেজ তো চলো দেখি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি আর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ কি বলো স্বাধীনতা দিবস ওকে ইজ হয় দ্য বিগেস্ট বিগেস্ট মানে সর্ববৃহৎ স্টেট স্টেট মানে রাষ্ট্রীয়

মানে উদযাপন করা হয় দিনটি উদযাপন করা হয় তো এখানে একটা বিষয় দেখো ইজ হচ্ছে তোমার বিভার আমি যা রোয়া জড়কে বিভার বলি তো বিভার প্লাস ভার থ্রি যখন হবে তখন ভেবে এটা হচ্ছে প্যাসিভে করা হয়েছে এই সেন্টেন্সটা কিসে আছে প্যাসিভ ভয়েস করা হচ্ছে আচ্ছা প্যাসিভ ভয়েস করা হলে অর্থটা কেমন হবে এই দিন নিজে নিজে কাজ করা করিনি এই দিনটাতে কাজ করা হয়েছে ঠিক আছে মানে দি ডে সেলিব্রেটেড দিন নিজে নিজে উদযাপন করা হয়নি এই দিনে কি করা হয় উদযাপন করা হয় ঠিক আছে দি ডে সেলিব্রেটেড এই দিনটি উদযাপিত হয় উদযাপিত হয় এভরি ইয়ার প্রত্যেক বছর ইন দ্য কান্ট্রি দেশে উইথ নিয়ে গ্রেট ইনথাজিয়াজম ইনথাজিয়াজম হচ্ছে প্রবল উৎসাহ অ্যান্ড ফেভার এবং উদ্দীপনা ফেভার অর্থ কি উদ্দীপনা কি প্রবল উৎসব তাহলে এই দিনটাকে প্রতি বছরই কি করা হয় উদযাপিত হয় বা উদযাপন করা হয় বিশাল বা প্রবল উৎসব ও উদ্দীপনা নিয়ে ওকে ইট ইজ দেখো আবার বিভার হ্যাঁ তো বিভার অর্থ হচ্ছে হওয়া থাকে তাহলে ইট ইজ এটা হয় এ ন্যাশনাল হলিডে একটা সরকারি ছুটির দিন অল অফিসেস সকল অফিস এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান শপস দোকান অ্যান্ড এবং ফ্যাক্টারিজ ফ্যাক্টরিজ অর্থে কলকারখানা রিমেন মানে থাকা রিমেন থাকে ক্লোজড বন্ধ অন দিস ডে এই দিন অন দিস ডে কি এই দিন তাহলে বলছে সকল অফিস শিক্ষাগত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে তোমার দোকান কলকারখানা কি কী থাকে বন্ধ থাকে এই দিন ওকে দি ডে বিগেন্স এই দিনটা শুরু হয় উইথ এ থার্টি ওয়ান গান স্যালুট ঠিক আছে তাহলে একত্রিশটা গান স্যালুটের মাধ্যমে এই দিনটা শুরু হয় ওকে আচ্ছা তো আশা তোমরা প্রথম পেড়াটা বুঝতে পেরেছো এরপরে আসো আমরা দ্বিতীয় পেড়াই যাই ওকে আর্লি ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য মর্নিং মানে খুবই সকালে দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অর্থ হচ্ছে রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী অন বিহাপ অফ অন বিহাপ অফ মানে পক্ষে হ্যাঁ কিসের পক্ষে দ্য ন্যাশন হ্যাঁ জাতির পক্ষে পিলেস প্লাস ফ্লোরাল রিচ ফ্লোরাল রিচ অর্থ হচ্ছে পুষ্প স্তপক ঠিক আছে একটা ন্যাশনাল মোজোলিয়াম হ্যাঁ ন্যাশনাল মোজোলিয়াম অর্থ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে এট সাভার কোথায় সাভারে ওকে তাহলে কি দাঁড়ালো এখানে বলো বলছে খুব সকালে জাতির পক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্প পুষ্প স্থাপক অর্পণ করেন হ্যাঁ পুষ্প পুষ্প স্থাপক দেন ঠিক আছে মানে ফুলের তোড়া দেন আমরা যেটা বলি ওকে তাহলে এই লাইনটা একটু বড় আছে আবার দেখা যাচ্ছে আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অফ পক্ষে দ্য ন্যাশনাল ন্যাশন জাতির পক্ষে প্লেস প্লেস মনে রাখা হ্যাঁ ফ্লোরাল রিচ ফ্লোরাল রিচ অর্থ হচ্ছে পুষ্প স্থাপক এটা ন্যাশনাল মুজোলিয়াম ন্যাশনাল মজোলিয়াম হচ্ছে কি জাতীয় স্মৃতি সৌধে এট সাবার সেটা আবার কোথায় সাবারে ঠিক আছে তাহলে কি দাঁড়ো যে খুব সকালে জাতির পক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তপক অর্পণ করেন আজ এরপর দেখো দেন তারপর আদার লিডার্স অন্যান্য নেতারা পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক পার্টিগুলো ডিপ্লোমেটস কূটনীতিক সোশ্যাল সামাজিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা পে হামিস পে মানে প্রদান করা হামিস হামিস হচ্ছে শ্রদ্ধা হ্যাঁ তারা শ্রদ্ধা প্রদান করে টু দ্য ম্যাটার্স কাদেরকে শহীদদেরকে ওকে তাহলে এখানে দেখো যে বিষয়টা বলছে যে এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন তোমার ফুলের তোরা দিল তারপরে তোমার কি হলো তারপর বিভিন্ন যে গণ আছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মুক্তিযোদ্ধা কি করে এই শহীদদেরকে সম্মান জানায় আচ্ছা এখানে আমরা নতুন একটা ওয়ার্ড পেলাম কি হামিজ হামিজ অত। তোমার হচ্ছে কি শ্রদ্ধা প্রদান হ্যাঁ মানে শ্রদ্ধা আর পে মানে প্রদান মানে পে হানিস মানে শ্রদ্ধা প্রদান করে সেটা মাঠে শহীদদের শহীদদেরকে হ্যাঁ আচ্ছা এরপর দেখো পিপুল লোকজন ফ্রম অল ওয়ার্ক আচ্ছা এই যে এটা কিন্তু আমি তোমাদেরকে পয়লা বৈশাখে হচ্ছে সর্বস্তরের জনগণ আচ্ছা সর্বস্তরের জনগণ বলতে তোমরা কি বুঝবে যেমন রিক্সা চালক হতে পারে চালক হতে পারে ব্যাংকার হতে পারে সরকারি চাকরিজীবী হতে পারে হ্যাঁ তাহলে সর্বস্তরের লোকজন অলসো আরো গো যাই দেয়ার সেখানে ইন অর্থ হচ্ছে মিছিল তাহলে রিয়ালি এবং কিসে যায় মিছিলে যায় হ্যাঁ তো এখানে মিছিল না এখানে আমার বলবো শোভাযাত্রা ঠিক আছে অর্থ কি বলবো শোভাযাত্রা ওকে দের আর মেনি মেনি অনেক কালচারাল প্রোগ্রামস সাংস্কৃতিক অনুষ্ঠান থ্রু আউট দ্য ডে দিন জুড়ে হ্যাঁ তাহলে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান কি হয় দিন জুড়েই তোমার হয় ঠিক আছে বা দিন ধরেই তোমার হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হাইলাইটিং হাইলাইটিং মানে আলোকপাত করে দা হিরোইক স্ট্রাগল হিরোইক স্ট্রাগল অর্থাৎ এবং উৎসর্গ হ্যাঁ মানে জীবন ত্যাগ হ্যাঁ ইন উনিশশো একাত্তর সালে ঠিক আছে তার মানে উনিশশো একাত্তরের বীরত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগকে আলোকপাত করে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওকে এরপরে আমরা চলে আসি পরের কান্ট্রি অলসো উইটনেস আচ্ছা উইটনেস মানে কোনো কিছু সাক্ষ্য দেওয়া হ্যাঁ বাট এখানে হচ্ছে উইকনেস বলতে হচ্ছে প্রত্যক্ষদর্শী বা দেখে হ্যাঁ এ স্পেকটিকুলার প্যারেট স্পেক্টিকুলার মানে বিশেষ প্যারেড প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস ডিফেন্স ফোর্সেস অর্থ হচ্ছে কি প্রতিরক্ষা বাহিনীর বর্ডার গার্ড বর্ডার গার্ড পুলিশ পুলিশের আনসার আনসার ভিডিপি ভিডিপি অর্থ কি ভিলেজ ডিফেন্স পার্টি হ্যাঁ দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট ঠিক আছে ন্যাশনাল পার্লামেন্টের কাছে ওকে তাহলে এখানে কি বলছে যে জাতীয় সংসদের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতিরক্ষা বাহিনী তারপর হচ্ছে বর্ডার গার্ড সীমান্ত রক্ষা রক্ষী পুলিশ আনসার ও ভিডিপির তোমার কি হয় প্যারেড দেখা যায় ওকে এরপরে ন্যাশনাল স্টেডিয়াম বঙ্গবন্ধু বাচ্চারা স্কুলের বাচ্চারা স্কাউটস অ্যান্ড গার্লস গাইড গার্লস গাইড টেক পার্ট টেক পার্ট মানে অংশগ্রহণ করা হ্যাঁ কোনো কিছু অংশগ্রহণ করাকে আমরা টেক পার্ট বলি টেক পার্ট অংশগ্রহণ করে ইন ভ্যারিয়াস ডিসপ্লে বিভিন্ন ডিসপ্লে মানে প্রদর্শনীতে হ্যাঁ টু ইন্টারটেন ইন এন্টারটেইন মানে হচ্ছে তোমার আনন্দ দিতে ঠিক আছে টু এন্টারটেন মানে কি আনন্দ এন্টারটেনমেন্ট আনন্দ দেওয়া আর টু ইন্টারটেন মানে আনন্দ দিতে থাউজেন্ডস থাউজেন্ডস মানে হাজার হাজার দেখো থাউজেন্ড মানে হাজার বা থাউজেন্ড সাথে এস হবে তখন হবে কি অতটা হাজার হাজার অফ ইস্পেক্টেটর মানে দর্শকদেরকে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অলসো আরও অর্গানাইজ সংগঠন করে দেয়ার ইন্ডিভিজুয়াল তাদের নিজস্ব প্রোগ্রাম অনুষ্ঠান স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস বলছে খেলা মেলে খেলাধুলা এবং টুর্নামেন্ট আর অলসো অর্গানাইজ আরও সংগঠিত হয় অন দিস ডে এই দিনে ইনক্লুডিং অন্তর্ভুক্ত দেয় এক্সাইটিং এক্সাইটিং মানে কি আকর্ষণীয় হ্যাঁ বোট রেস নৌকা বাইস

সন্ধ্যায় সকল প্রধান সরকারি ভবন কি হয় আর ইলুমিনেটেড ইলুমিনেটেড মানে আলোকিত করা হয় হ্যাঁ ইলুমিনেটেড অর্থ কি আলোকিত করা হয় উইথ কালারফুল লাইট আচ্ছা এখানে একটা বিষয় দেখো আর প্লাস ভার থ্রি তার মানে এখানে কিন্তু প্যাসিভ করা হয়েছে তার মানে এই সাবজেক্ট কাজ করছে না তাই না সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে হ্যাঁ আর ইলুমিনেটেড আলোকিত করা হয় উইথ কালারফুল লাইট রঙিন আলো দিয়ে তার মানে সন্ধ্যায় সকল প্রধান সরকারি ভবন রঙিন আলোয় আলোকিত করা হয় ওকে বাংলা একাডেমি বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা আছে এগুলো কিন্তু অর্থ নেই হ্যাঁ এগুলো নাউন নাউনের কোনো সময় মনে ভাবে অর্থ হয় না ঠিক আছে তো বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার অন্য অন্য সোশিও কালচারাল অর্গানাইজেশন হ্যাঁ সোশিও কালচারাল অর্গানাইজেশন তারপরে হোল্ড হোল্ড মানে ধারণ করে কালচারাল ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে তাহলে এরা কি করে এরা হোক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করে ওকে সিমিলার ফাংশন একই রকম সিমিলার মানে একই রকম বা অনুরূপ ফাংশন অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড আরও অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে সংগঠিত করা হয় বা আয়োজন করা হয় ইন আদার প্লেস অন্য অন্য স্থানে ইন দ্য কান্ট্রি দেশে হ্যাঁ তো অন্য অন্য স্থানে একই ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয় তো এই ছিল হচ্ছে মূল মূলত প্যাসেজটা প্যাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটা ওয়ার্ডের অর্থ বলার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামার নিয়েও আলোচনা করার জন্য তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো এবং বন্ধুর সাথে শেয়ার করো ধন্যবাদ তোমাদেরকে